এশিয়া কাপের পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পর বাংলাদেশকে হারালো আফগানিস্তান। একরকম হেসে খেলেই টাইগারদের হারালো মোহাম্মদ নবীর দল। আফগানিস্তানের দুই সেরা স্পিনার রশিদ খান ও মুজিবুর রহমানের ঘূর্ণি জাদুতে টিকলই না বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মোসাদ্দেক হোসেন সৈকত 48 রান না করলে হয়তো দলীয় সংগ্রহ 100 পার করতে পারত না বাংলাদেশ। টপ ও মিডল অর্ডারের ছয় ব্যাটারি মুজিব ও রশিদের শিকার। এই দুই বোলারের ঘূর্ণিতে পরাস্ত হয়ে 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 127 রান তোলে বাংলাদেশ। 128 রানের সাধারণ লক্ষ্য করতে ব্যাট হাতে ঝড় তোলেন ইব্রাহিম জর্দান ও নাজিবুল্লাহ। নয় বল হাতে রেখেই 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। আর তাতে এশিয়া কাপ গ্রুপ বির চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে মোহাম্মদ নবীর দল। পরপর দুর্দান্ত হয়ে উচ্চ্বাসিত মোহাম্মদ নবী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তান দলের অধিনায়ক বলেন, সবাই জানে রশিদ এবং মুজিব বিশ্বমানের স্পিনার, সে কারণেই আমরা প্রথম 10 ওভারে খেলায় ছিলাম। আমরা খেলায় এগিয়েছিলাম কারণ আমরা প্রথম উইকেট পেয়েছিলাম। সবাই জানে আমাদের ব্যাটিং লাইন আপের শেষেও পাওয়ার হিট আছে, তাই আমরা শুরুতে উইকেট ধরে খেলেছি, তারপর উইকেট না হারাতে চেয়েছি যাতে আমাদের পাওয়ার হিটাররা খেলা শেষ করতে পারে। এদিকে শোচনীয় পরাজয়ের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আপনি প্রথম 7 থেকে 8 ওভারে 4 উইকেট হারিয়ে ফেললে ম্যাচে ফেরাটা সবসময় কঠিন, তবে আমি মনে করি বোলাররা দারুণ পারফর্ম করে আমাদের খেলায় ফিরিয়ে এনেছিল। তারা অসাধারণ বোলিং করেছে, কিন্তু আফগানিস্তানকে কৃতিত্ব দিতেই হয়, তারা সত্যিই ভালো খেলে। আফগান ব্যাটার নাজিবুল্লার প্রশংসা করে সাকিব বলেন, এটা বলতেই হয়, নাজিবুল্লাহ একজন বিপজ্জনক খেলোয়াড়। আমরা ভেবেছিলাম ওই ধরনের উইকেটে আমরা ভালো পারফর্ম করব, কিন্তু তারা দারুণ ব্যাটিং করেছে, এটা তাদের কৃতিত্ব।